নাস্তা খেয়ে এখন আমরা যাচ্ছি জাফলং এর দিকে, সাথে বিছানাকান্দি আর লালাখালও ঘুরে আসব। বাইকটা আগে থেকেই পার্কিং থেকে বের করে রাখছিলাম, এখন এটাতে জিনিসগুলো রেখে আমরা যাব। তো এখন আসি আমরা সিলেটে মেহেদিবাগে, এখানে আমাদের হোটেলটা, আমরা যে হোটেলটা ভাড়া নিছি আর কি, তো এখান থেকে আমরা এখন যাত্রা শুরু করতেছি। আর হোটেলে এসে মানে চট্টগ্রাম থেকে সিলেটে এসে আসার পথে আসলে চার্জটা শেষ হয়ে যায় অ্যাকশন ক্যামেরা, যার কারণে আর কিছু মানে সিলেটে যে অ্যান্টি মারতেছি এটা দেখানো হয় নাই। আর আমরা অনেক টায়ার্ড ছিলাম, আমরা এসে জাস্ট ঘুমাইছি আর কিছুই না। এই সকালে উঠলাম, ঘুম থেকে উঠে নাস্তা করলাম, এখন বের হইলাম। জাফলংয়ের দিকে যাচ্ছি, তো আমি এখন সিলেট শহরের মধ্যে বাইক ড্রাইভ করতেছি। তো আমি অন্য শহরে যখন যাই বা অপরিচিত রাস্তায় যখন যাই, হাইওয়ে না হলে আমি একদম আস্তেই ড্রাইভ করি, খুব আস্তে ড্রাইভ করি। কারণ হচ্ছে যে এরপরের বাঘটা কোন দিকে আমি জানি না, এরপরে রাস্তায় যে পটহল সেটা কোথায় আমি জানি না, তো একটা অ্যাক্সিডেন্টের রিস্ক থাকে, ভয় থাকে। অপরিচিত রাস্তায় আস্তে ড্রাইভ করাটাই আমার মনে হয় বেস্ট। কিন্তু নিজের শহর হইলে অন্য কথা, চিটাঙ্গার যে কোনো রাস্তায় আমি যখন প্রয়োজন হয়, সব সময় না, প্রয়োজন হয় অনেক অনেক সময় রাফ ড্রাইভ করতে হয়, তখন আমি অনেক স্পিডে রাইড করি। কিন্তু যখন অপরিচিত রাস্তায় আসি তখন ট্রাই করি, চেষ্টা করি গতি সীমিত রাখতে, সেটাই বেস্ট। জালালাবাদ আর্মি ক্যাম্প পার হয়ে জাফলংয়ের দিকে যাচ্ছি। রাস্তায় একটা জিনিস খেয়াল করলাম আমি চট্টগ্রাম থেকে আসার সময়, মেন রোডে, হাইওয়ে রোডে সবখানেই কুকুর পড়ে আছে। মানে একটা কুকুর হয়তো রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়ে মারা গেছে, এবং সব গাড়ি এসে ওটাকে শুধু পিষতেছে, শুধু মাংস দেখা যাচ্ছে আর কিছু না, কুকুরের কোনো অবয়ব নেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে গাড়িগুলো অনেক আসলে হাইওয়েতে অনেক জোরে চলে, আর একটা ভুলের দাম অনেক বড় হয়, সেটা কুকুরের জন্য হোক মানুষের জন্য হোক, তো এখানে সাবধানেই থাকা উচিত। জাফলং 28 কিলোমিটার, রাস্তা মোটামুটি ভালো, আবহাওয়াটাও দারুণ, রোদ আছে কিন্তু গরম লাগতেছে না, এই জিনিসটা ভালো লাগছে। রোদ আছে কিন্তু গরম তেমন একটা লাগতেছে না, তেমন কি একদমই লাগতেছে না, আমি উইন্ড ব্রেকার পরে আছি কিন্তু ঘামাই নাই। জোরে টানা যাচ্ছে আপাতত, রাস্তা মোটামুটি ভালোই, মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে সেখানেই শুধু ব্রেক ধরতে হচ্ছে, আর সেটা যেন আমি খেয়াল করতে পারি সেজন্য আমি কোনো একটা গাড়ির পিছে থাকার ট্রাই করতেছি, তাহলে ও যদি ব্রেক ধরে তখন আমিও ধরতেছি। সামনে দুইটা রোড আছে, একটা বামে একটা ডানে, বামেরটা জাফলং আর ডানেরটা হচ্ছে লালাখাল। তো জাফলংয়ে যাওয়ার আগে একটু লালাখালটা দেখে আসি। কিরে এটা তো রোডটা একটাই, ও আচ্ছা আচ্ছা এটা ডানে, আচ্ছা এই তো এদিক লেখা আছে লালাখাল 7 কিলোমিটার, এটা হচ্ছে লালাখালের রোড। জাফলংয়ে যাওয়ার আগে লালাখালটা একটু দেখে যাই। রোডের অবস্থা ভালো না, এটাকে আমি ভাইব্রেটিং রোড বলি, এটা হাত হাতলেও বডি ভাইব্রেট করে, এটার উপর যা নিয়ে যাব সেটাই ভাইব্রেট করে, ভাইব্রেটিং রোড। পাসার তো সেন্সই নাই আমার, তো ভাইব্রেশন হইলেও কি না হইলেও কি, চিটাং থেকে এখানে আসছি, পাসার সেন্স থাকবে? যাক অবশেষে ভাইব্রেটিং রোডের শেষ, এই রাস্তাটা একটু ঠিক আছে, একটু আরাম করে যাওয়া যাবে।
এই আওয়াজটা খুবই সুন্দর, মানে এখানে মাধবপুর থেকে আমি আওয়াজটা শুনতেছি, মাধবপুর হয়ে শায়েস্তাগঞ্জ হয়ে সিলেট আসার পর আবার শুনলাম। সুন্দর, কি একটা জানি ডাকে, গাছের মধ্যে দেখাও যায় না, পাখি নাকি পোকা আল্লাহ জানে। এখানে এইভাবে কাইট মারতে হয়, আরো জোরে কাইট মারা যায় তো মজা পাইতাম একটু। লালা খালে এসে গেছি, এটা লালা খালের প্রবেশ পথ, তো বাইক হয়তো এখানে পার্ক করতে হবে কোনো এক জায়গায়, পরে আমরা লালা খালে ঢুকবো। ভাই পার্ক কি এখানে করতেছেন? ও এখানে চান্দাবাজি আছে। ভাই এই একটার পিছে একটা করা যাবে না পার্ক? এই তাহলে সব কত? দশ টাকা না ভাই? ঘন্টা ঘন্টা না, তোমার সারাদিন রাখলে ভাই দশ টাকা করবে। এটা কি পর্যটন কর্তৃপক্ষ নিচ্ছে টাকাটা নাকি লিজ নেয়া? আচ্ছা আচ্ছা, লক করবো না, আমি আপনার কথা বুঝিনি, খোলা থাকো। আচ্ছা ওকে।